হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা হচ্ছে ডিপজল ভাইয়ের কিছু কথা নিয়ে। তো সত্যি কথা বলতে ডিপজল ভাইয়ের অনেক কোশ্চেন, ও কীভাবে এত চুল টাকা দিয়ে টাকা পেলো, ও কীভাবে ছবি বানাচ্ছে, ওর তো কিছুই নাই। ডিপজল ভাই একদম সত্যি কথা বলছেন, প্রত্যেকটা কথা সত্যি সত্যি। আমার কিছু নাই, আমার কাছে টাকাও নাই ডিপজল ভাই, তবে একটা জিনিস আছে আমার কাছে, সেটা হচ্ছে মেধা এবং বুদ্ধি, যেটার জোরে বগুড়া থেকে 95-এ আমি প্রথম শিশুশিল্পী হিসেবে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম, এবং 2002 পর্যন্ত কিন্তু আমার 72-র মতো ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে, অ্যাক্টিং, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, শ্রেষ্ঠ কাবি স্কাউট হিসেবে। সেখান থেকে আমার যাত্রা শুরু, এবং 2002-তে আমি শুধুমাত্রই ফিল্ম করবো বলে ঢাকা শহরে পালিয়ে আসি। 3 মান্থ আমার মনে আছে এখনো, ঢাকা পলিটেকনিকের পাশে একটা যাত্রী সাউনি আছে সিরামিক্সের, ওখানে 3 মাস ঘুমাইছি ফুটপাতে, ওখান থেকে আজকে আমি এই জায়গায়। আর একটা কথা ডিপজল ভাই, এখন কিন্তু সিনেমা বানাইতে টাকা লাগে না, বুদ্ধি লাগে। ধরেন আমি আমাদের দরদের কথাই বলি, দরদের বাজেট অলমোস্ট 10 কোটি রুপি আছে, তো এটা কিন্তু 4টা প্রোডাকশন হাউস দিচ্ছে, অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ঢাকা থেকে, কিভরিয়া ফিল্মস এসকের কলকাতা থেকে, এসকে মুভিজ এবং ওয়ান ডল মুভি মুম্বাই থেকে, 4টা কোম্পানি জয়েন্ট। আর একটা কথা ডিপজল ভাই, সেটা হচ্ছে এখন ফিল্ম কিন্তু 2টো ভাগে বিয়ে হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, যেটা আপনাদের সময় ছিল প্রযোজক, এখন প্রযোজকের সাথে কিন্তু ফিনান্সিয়াল সাপোর্ট, ফিনান্সিয়াল কোম্পানি, ফাইন্যান্সার, এই ওয়ার্ডগুলো অ্যাড হচ্ছে। তো দরদে এরকম অনেকগুলো কোম্পানি ফাইন্যান্সার কোম্পানি হিসেবে আছে, এবং আমরা ওটিটি রাইটস হিন্দির মতো আগেই সেল করে দিয়েছি। তো এই যে ব্যাপারগুলো, এটার সম্বন্ধে আসলে আপনার অনেক কিছুই জানা নেই। তো এইভাবেই কিন্তু এখন ইন্টারন্যাশনালি ফিল্ম হচ্ছে। ডিপজল ভাই, আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আসলে আপনার লাস্ট 5টা ছবি দেখেন না, 6টা 7টা ছবি দেখেন না, আপনার ছবিগুলো কোনো সিনেপ্লেক্স চালায়নি ডিপজল ভাই। তো আজকে আপনার এটা কি মানে একটু প্রেস্টিজে লাগে না যে আমার ছবি কেন সিনেপ্লেক্সে চলতেছে না, আমার ছবির কোয়ালিটি কেন এত পোর হয়ে গেল যেটা কেউ দেখছে না, মানুষ হাসাহাসি করছে? ডিপজল ভাই, যুগটা অনেক বড় হয়ে গেছে, আপনার ছবি ইন্টারন্যাশনালি দেশের বাইরে কোথাও রিলিজ হয় না, আপনার কোনো আইডিয়া আছে যে এখন ইন্টারন্যাশনাল মার্কেট থেকে আমরা কত টাকা পাচ্ছি? লাস্ট হাওয়া সুপারহিট হয়েছিল, হাওয়ার ডিজিটাল রাইটসটা কত টাকায় সনি লিপসে বিক্রয় হয়েছে? ডিজিটাল আপনাকে প্রচণ্ড শ্রদ্ধা করি। একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, আমার জীবনের প্রথম ফিল্মের টাকা কিন্তু ডিজিটাল ভাইয়ের হাত থেকে নেওয়া। ডিজিটাল ভাইয়ের বাদা ছবির স্ক্রিপ্ট রাইটার কিন্তু আমি, শাহিন সুমন ভাই আমাকে দিয়ে করিয়েছিল, দুর্ভাগ্য যে ছবিতে নাম আমার জানি ডিজিটাল ভাইয়ের নাম দিয়েছিল, ওটা নিয়ে আমার কোনো আফসোস ছিল না, কারণ আমার এই ইন্ডাস্ট্রিতে এন্ট্রি করার দরকার ছিল, পরিচিতি পাওয়ার দরকার ছিল, অনেক টেকনিশিয়ান সবাই জানে বাদা ছবির রাইটারকে, অনন্য মোহন ছিল। তো ওখান থেকেই আমার শুরু, 25,000 টাকা দিয়ে স্ক্রিপ্ট রাইটিংয়ে পেয়েছিলাম টাকা, এবং ওই 25,000 টাকা একটা ফুটপাতে ঘুমানো ছেলের কাছে অনেক বড় টাকা ছিল, সেখান থেকেই কিন্তু যাত্রা শুরু। একটা মজার ব্যাপার সবাইকে জানায় রাখি, ডিপজল ভাই এবং অনন্ত জলিল ভাই ইন্ডাস্ট্রিতে এমন 2টা মানুষ, এই 2টা মানুষের কাছে কেউ হেল্প চাইছে, হেল্প পায় নাই, এটা কিন্তু হইতে পারে না। আমাদের ইন্ডাস্ট্রির অনেকের চিকিৎসা, অনেকের মেয়ের বিয়ে, বাচ্চা স্কুলে যাইতে পারে না, স্কুলের ফিস, কলেজের ফিস সব কিন্তু ডিপজল ভাইয়ের দেয়া, অনেকের মানে ডিপজল ভাইয়ের কাছে এবং অনন্ত ভাইয়ের কাছে গিয়ে হেল্প পায় নাই তাদের কাছে, এটা অনেক বড় ব্যাপার। কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে যে এই যে তাদের সারাউন্ডিং কিছু পিপল থাকে না, মানুষ থাকে না, তারা এদেরকে বা ওনাদেরকে ওই জায়গা থেকে বের হইতে দেয় না। ডিপজল ভাই, 2023 এসে ফিল্মের বিজনেস আর হলে আটকায় নাই। আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, শাকিব খান কত টাকা নিল, শাকিব খানকে কত টাকা দেওয়া হচ্ছে, 10 লাখ দিবে না 1 কোটি টাকা দিবে, দরদ সিনেমা কীভাবে হচ্ছে, ইন্ডিয়া কীভাবে আছে, এটা নিয়ে আপনার ভাবার দরকার নেই। এখন আমার মনে হয় আপনি যেহেতু অনেক বড় একজন মানুষ, আপনার ভাবার দরকার আপনার ছবি সিনেপ্লেক্স কেন চলতেছে না, আপনার ছবিগুলো দেশের বাইরে কেন ইম্পোর্ট হচ্ছে না, আপনি কেন বিদেশ থেকে টাকা আনতে পারতেছেন না, এইটা নিয়ে আপনার ভাবা উচিত। আরেকটা জিনিস দেখতে হবে, আমার অনেক একটা স্বপ্ন আছে, কমল হাসানের বিক্রম ছবি দেখছিলেন, আমার মনে হয় দেখছেন কিনা আমি জানি না, আমার উচিত বা আমার ইচ্ছা আছে আপনি কে নিয়ে ওই রকম একটা ছবি আপনার বানানো উচিত, বিক্রমের মতো। কমল হাসানকে দেখেন, রজনীকান্তকে দেখেন, তারা ডে বাই ডে ছবির বাজেট ছোট করে নাই, তারা 5 কোটি টাকার থেকে এখন 200 কোটি টাকাতে নিয়ে গেছে রজনীকান্ত এই বয়সে এসে। আপনি ওই রকম কিছু একটা চিন্তা করেন, আল্লাহ আপনাকে সব দিছে, টাকা দিছে, সম্মান দিছে, সব দিছে, কেন ডিপজল ভাই আপনি আমার মতো একদম ক্ষুদ্র মানুষকে নিয়ে এত কথা বলতেছেন, এটাই আমার বোধগম্য নয়। তার চাইতেও বড় কথা, দেখেন আমরা যারা কয়জন আসি, আমরা চেষ্টা করতেছি ফিল্ম ইন্ডাস্ট্রির এই জায়গাটাকে নিয়ে যাওয়ার জন্য। আপনি শাকিব খানের কথা বলেন, শাকিব খানের কি চেঞ্জ হয়েছে দরদ ছবিতে, আপনার কোনো আইডিয়া নাই, 18 ঘন্টা টানা ফ্লোরে শ্যুট করছে, 1 মিনিটের জন্য বাইরে যাচ্ছে না, পুরো গল্পের মধ্যে ইনভলভ হয়ে আছে, একটা বার ফোন রিসিভ করে না, ক্যারেক্টার থেকে বের হয়ে যাবে, তো এই জায়গাগুলোই যেখানে আমরা চেষ্টা করতেছি। একটাবার চিন্তা করেন না, আমার মতো একটা ছোট্ট মানুষ, ছোট্ট ছেলে, বম্বে
রবের মতো জায়গায় এসে শাকিব খানকে নিয়ে, সোনাল চৌহানকে নিয়ে প্রেস কনফারেন্স করে একটা ছবি বানাচ্ছে শাকিব ডিপজল ভাই, এটাকে অ্যাপ্রিসিয়েট করেন না ডিপজল ভাই? আপনার সাপোর্ট আমাদের দরকার, আপনার কাছে সব আছে, পাঁচটা ফিল্ম ইনস্টিটিউট বানান, পাঁচটা সিনেপ্লেক্স বানান, আপনার যেটা বানার দরকার নেই। সেই আপনার হল কবে বন্ধ হয়ে গেছে, সেই গাবতলী সিনেমা হলের ওখানে একটা এশিয়া হল, আপনার এগুলো সব বন্ধ হয়ে গেছে, আপনার উচিত এখন মানে বিল্ড আপ করা। আর আপনার পাশে বা আশেপাশে যে মানুষগুলো আছে না, এগুলোর বুদ্ধি শুনেন না, এগুলোর সরায় দেন। আপনার কে অনেক কিছু দেয়ার আছে ইন্ডাস্ট্রিকে, আপনি অনেক ভালো কিছু করবেন। আর সত্যি কথা বলি ডিজল, আপনাকে অনেক রেসপেক্ট করি, আমি আবারও বলি ভাই সত্যি, আমি একজন কৃষকের ছেলে, আমার বাবা এখনও একজন কৃষক, আমার কাছে কিছুই নাই, আমার কাছে মেধা আছে, আমি মেধাটাকে কাজে লাগিয়ে কাজ করার চেষ্টা করতেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।